বক্তব্য শেষ করছি। আমাদের মাননীয় সাংসদ এসেছেন, তিনি এক ফুড়ি আপনাদের সামনে তার সুনিশ্চিত সুদৃঢ় মতামত সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে আপনারা ভালো থাকুন। আমাদের প্রিয় সাংসদ, উন্নয়নে নতুন প্রজন্ম, আমাদের সঞ্জয় ভঞ্জ, নীলকুণ্ঠিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ভঞ্জ। আমাদের প্রিয় সাংসদ, সকলের মনের মানুষ, পরিকল্পনা একটা রচিত হোক, গ্রাম পঞ্চায়েত কোন কাজ করবে, পঞ্চায়েত সমিতি কোন কাজ করবে, জেলা পরিষদ কোন কাজ করবে, এইচডিএ কোন কাজ করবে বলে একটা কমিটি হয়েছিল। তমলুক ব্লকের সহসভাপতির নেতৃত্বে একটা কমিটি হয়েছিল যে কোনগুলো কাজ এইচডিএ করবে, কোনগুলো জেলা পরিষদ করবে, কোনগুলো পঞ্চায়েত সমিতি করবে, কোনগুলো আমাদের গ্রাম পঞ্চায়েত করবে, একটা কমিটি হয়েছিল। আজ পর্যন্ত সেই পরিকল্পনা আমাদের জেলা স্তরের কারো কাছে জমা পড়েনি। তাই আজ থেকে আমি ত্রিলোচন বাবুকে বলবো যে একটা ছোট আকারে কমিটি করুন, কারণ যদি উন্নয়নের পরিকল্পনা না ঠিক থাকে, প্রচারে বিজেপি সিপিএম এমনকি আমাদের কিছু নেতৃত্ব যারা আজকে যারা আমাদের হচ্ছে যে বিভ্রান্তিকর প্রচার চেষ্টা করছে সবকে দূরে সরিয়ে রেখে আগামী আমাদের মাননীয় সাংসদ, কারণ আপনারা জানেন 2013 সালে পঞ্চায়েতের নির্বাচনে আমরা এই ব্লকে অন্যান্য ব্লকের তুলনায় কিন্তু ভালো ফল করতে পারিনি। যদিও আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছি, যদিও আমরা জেলা পরিষদের তিনটির মধ্যে দুটি আসন জিততে পেরেছি, তিনটেই আমরা জিততে পেরেছি, কিন্তু গ্রাম পঞ্চায়েতে আমাদের ফলাফল ভালো হয়নি। পাঁচটি পঞ্চায়েত আমাদের হাতছাড়া হয়েছিল। তা আমাদের ইচ্ছা ছিল যে যে উন্নয়ন আমরা করছি, যে উন্নয়ন আমরা আগামী দিনে করতে চাই, যে উন্নয়নের স্বপ্ন চোখে রেখে মাথায় নিয়ে আপনারা গত 5 মাস আগে আমাকে 2,45,611 ভোটে ব্যবধানে নির্বাচিত করলেন, সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে আরো আরো গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে যুক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা ভেঙে যাওয়া সিপিআইএম, ধ্বংসের পথে যাওয়া বামফ্রন্ট এবং অন্যান্য যে শক্তি, কংগ্রেস বিজেপি ইত্যাদি যারা এখানকার একটা গৌণ শক্তি, সেই শক্তিকে বাদ দিয়ে আমরা নতুন করে পঞ্চায়েতগুলি গঠন করতে চাই। বিষ্ণুবাড় গ্রাম পঞ্চায়েত সহ অনেকগুলি পঞ্চায়েতের বামপন্থী সদস্যরা যোগ দিতে চেয়েছেন এবং আমরা মনে করি আমাদের রাজনৈতিক বিরোধ থাকলেও 2013 সালের পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীককে পরাস্ত করে যারা পঞ্চায়েতে আমাদের বিরোধীরা জিতেছেন তারা মানুষের ভোটে জিতেছেন।